আজকে তৈরি করব কাতলা মাছের ঝোল, একদম সহজভাবে ঝামেলা ছাড়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই বাসা ট্রাই করবেন। আজকে কাতলা মাছের ঝোল আমি আলু দিয়ে করব, একদম ঝামেলা ছাড়া, খেতেও দারুণ হবে। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখে আসি কি কি লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আমি মাছগুলো আজকে ভাজবো না, না ভেজে আমি এই ঝোলটা রেডি করব। তো এখন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তো দিয়ে দিয়েছি আমি পেস্ট করা পেঁয়াজ পরিমাণ মতো, তো এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তো এখানে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত। তো এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ভালো করে বলক চলে আসছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আলুগুলো কিছুক্ষণ রান্না করে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি, আজকে মাছগুলো আমি কাঁচা কাঁচাই রান্না করব, ভাজবো না, একদম ঝামেলা ছাড়া আজকের এই কাতলা মাছের ঝোলটা আমি রেডি করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি মাছ আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, অল্প সময়ে একদম দারুণভাবে কাতলা মাছের ঝোলটা রেডি করা যায়, খেতেও দারুণ হয়। কালারটা যে কেমন আসছে দেখে বুঝতে পারতেছেন কেমন হবে মাছটা, তো দেখতেছেন পাই কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দিব, এই পানিতে আমি মাছগুলোকে রান্না করে নেব। তো এখন পানি দিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আছে, আমি ঢাকনা দিয়ে মাছগুলো রান্না করে নেব। তো দেখতেছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দুই তিনটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি মাছগুলোকে নামিয়ে নেব। একদম সহজভাবে কাতলা মাছের ঝোলটা রেডি করা যায় আর খেতেও দারুণ হয়। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো ফাইনাল লুক, আজকের মতো এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।